আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। বিফ স্টেক তৈরি করার জন্য যদি আপনাদের আস্ত বিফ না থাকে, তাহলে স্লাইস করা বিফ দিয়ে কিভাবে আপনারা সঠিকভাবে বিফ স্টেক তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আজকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা বিফ স্টেক নিয়েছি স্লাইস করা। এগুলো আমি ঠিক এরকম পুরুত্ব করে কেটে নিয়েছি। আর বিফগুলা যদি এরকম স্লাইস করা থাকা অবস্থায়ও আপনাদের যদি মনে হয় একটু বেশি পুরু, তাহলে আপনারা মাঝখান থেকে অর্ধেক করে নেবেন। এর মধ্যে এবার আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ বাটা দিয়ে মিশিয়ে নিব, সাথে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে লবণটা অ্যাড করে দিবেন। এবার মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো দিয়ে। খুব ভালোভাবে যখন মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিব। টমেটো ক্যাচাপ যদি না থেকে থাকে, তাহলে টমেটো সস দিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে দিবেন। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর একটুখানি আদা বাটা একসাথে করে দিয়ে দিয়েছি। সাথে এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ আমি লবণটা দিয়েছি। দিয়ে এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটার মধ্যে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে আমি তেলটাও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চাপ দিয়ে তেঁতলে মতো দিচ্ছি। আপনার চাইলে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে নিতে পারেন মাংসগুলো। যেহেতু পিস করা, এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে আর ছিদ্র করে নিলাম না। মাংসগুলোকে আমি এবার ভেজে নিব। এর জন্য অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা যখন গলে যাবে পুরাপুরি, তারপর এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই যে ঘিটা আমার সম্পূর্ণ গলে গিয়েছে, ঘিটা কিন্তু হালকা গরম রয়েছে, পুরাপুরি গরম করে নিইনি। এরপর এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলো মাংস দিয়ে দিব। এই পর্যায়ে অবশ্যই চুলার জ্বালটা আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন। যেহেতু গরুর মাংস, সেজন্য সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। যদি কোনো কারণে পুড়ে যায়, তাহলে সেটা খেতেও মজা লাগবে না, আবার ভিতর থেকে শক্ত হয়ে যাবে। এই যে আমার সবগুলো বিফ দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা আমি ভাজার জন্য চুলায় এভাবে রেখে দিব 10 থেকে 15 মিনিট এক সাইড। এবার অপর সাইডটা উল্টে দিয়েছি আমি, আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু এটা পুড়ে যায়নি। চুলার জালটা এখনও পর্যন্ত মিডিয়াম টু লো আছে, রেখে আমি এটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু এক সাইড আমি অনেকক্ষণ রেখেছিলাম চুলার উপরে, এজন্য বারবার উল্টে পাল্টে আমি এটিকে ভেজে নিচ্ছিলাম। কিছুক্ষণ এরকম করে উল্টে পাল্টে ভাজার সাথে সাথে আমার মাংসগুলোর কিন্তু অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে, আর অনেকটা সফট হয়ে এসেছে। আর আমি যতটুকু পর্যন্ত ঘি দিয়েছি, তার বেশি কিন্তু ঘি দেইনি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটাই তেল মতো দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে কোনো কারণে ঘি কিংবা বাটারটা না থাকে। আর ঠিক একইভাবেই আমি বারবার উল্টে পাল্টে এটি ভেজে নিচ্ছি। আর হালকা একটু সফট আর নরম হওয়ার জন্য মাঝে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। চুলার জ্বালটা অবশ্যই লোতে ছিল। এবার একে একে করে আবারও সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার পুরাপুরি হয়ে গিয়েছে বিফ স্টেকটা। যেহেতু প্রতিটা পিস পিস করা ছিল, সেজন্য খুব বেশি একটা টাইমও লাগেনি, আবার কোনো কিছু ঝামেলাও মনে হয়নি। আপনাদের যদি পুরাপুরি কোনো আস্ত বিফের অংশ না থেকে থাকে, তাহলে বাড়িতে যদি গরুর মাংস থেকে থাকে, তাহলে এভাবেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি পাত্রে। বিফ স্টেকগুলো আমি তুলে নিচ্ছি পাত্রে, আর এর সাথে সাথেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার বিফ স্টেকটি। আর এই বিফ স্টেকটি যেহেতু স্লাইস করা ছিল, খেতেও কিন্তু কোনো অংশে কম মজাদার হয়নি। আর এই বিফ স্টেকগুলো আপনারা যদি কোনো সাধারণ সসের সাথে পরিবেশন করেন, তাহলে কিন্তু খেতেও অনেক মজা হবে। আর আপনাদের দেখিয়ে দিলাম এর ভিতরটা কেমন হয়েছে।
স্লাইস করা বিফ দিয়ে কিভাবে আপনারা বিফ স্টেক তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর এই যে আমি এখানে সাধারণ সসের সাহায্যে বিফ স্টেকগুলো পরিবেশন করেছি, আর এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন স্লাইস করা বিফ দিয়ে খুব মজাদার বিফ স্টেকটি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।